চ্যানেল মেঘাস ক্রিয়েটিভিটি। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমি ভালো আছি। আর আজকে থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে আমি কেমন ধরনের ভিডিও করতে চলেছি। আজকে আমি ছোট্ট ধরনের একটা কিউএনএ টাইপের ভিডিও করতে চলেছি, যেটা তোমরাই আমাকে করে থাকো, মানে আমার চেনা জানা লোকরা তোমরাই করে থাকো। তো আমাকে অনেকে, আমাকে শুধু নয় এমনকি আমার হাজবেন্ডকে, আমার মাকে বা অন্যরকম ঘুরিয়ে পেঁচিয়ে অনেক রকমভাবে এই কোশ্চেনটা আমার কাছে এসেই থাকে। সেই কোশ্চেনের অ্যান্সারটা আজকে আমি দিতে এখানে চলে এসেছি। সেই জন্য তোমাদের কী করতে হবে, গোটা ভিডিওটাকে স্কিপ না করে দেখতে হবে। আজকে আমি ব্লগ শেয়ার করবো না তোমাদের সাথে, তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা অবশ্যই থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। আর ছোট্ট করে উত্তরটা দিতে ভালোবাসি, আর আজকে ছোট্ট করে উত্তরটা কিছু কিছু কথা না বললেই নয়, সেগুলো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো অত বকবকানো করে স্টার্ট করি, কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা ওয়াচ করো, তাহলে বুঝতে পারবে সত্যি সত্যি আমি ইউটিউব থেকে পেমেন্ট পাই কি পাই না। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো ভিডিও স্টার্ট করার প্রথমেই বলবো, আমি ইউটিউব থেকে এই কথাগুলো ফেস করতে হয় আমার হাজবেন্ডকে, যে তোর বউ কি ইউটিউবে যে ভিডিও করে পেমেন্ট পায়, মানে টাকা ইনকাম করে, কত টাকা পায়। আচ্ছা, মাকেও সেম ফেস করতে হয়, তোমার মেয়ে যে ভিডিও করে, মেঘা যে ভিডিও করে, কত টাকা ইনকাম করে, ওর তো অনেক সাবস্ক্রাইবার। আর একটা সত্যি কথা বলি, আমার অত সাবস্ক্রাইবার নয়, আমার ছোট্ট অল্প ফ্যামিলি, ছোট্ট একটি কমিউনিটি এখনো পর্যন্ত তৈরি করতে পেরেছি। আচ্ছা গেল, এবার আমাকে ফেস করতে হয়, কিরে 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 ইউটিউব থেকে কত টাকা পাস, কত টাকা পাই না পাই সব বলবো তোমাদের আজকে। ইউটিউব থেকে কত টাকা পাস, তোর না 1000 সাবস্ক্রাইবার, 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে তো টাকা পাস, পেমেন্ট পাস। আচ্ছা, ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার ক্রস হলে কেউ টাকা পায় না, এটা ভুল কথা। তার জন্য লাগে 4000 ঘন্টা ওয়াচ টাইম প্লাস 1000 সাবস্ক্রাইবার। তো আমি 1000টা পার করতে পেরেছি, কিন্তু ওটা এখন আমি পারিনি। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি পারবও না। সেই জন্য তোমাদেরকে আমার সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করতে হবে স্কিপ না করে, তাহলে আমি একটা ঠিকঠাক জায়গায় পৌঁছতে পারবো। সেই জন্য তোমরা প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো স্কিপ না করে। আর পেমেন্ট, সত্যি কথা বলবো, পেমেন্ট আমি এখনও পাওয়া শুরু করিনি, কেন কি ভিডিও আমার যে ইউটিউবে যে রুলস আছে, যে কমিউনিটি যে রুলস আছে, সেটা আমি এখন ফুলফিল করতে পারিনি। সেই জন্য এখন আমার পেমেন্ট স্টার্ট হয়নি। তো ঠাকুরের দয়ায়, তোমাদের ভালোবাসায়, আর আমার বাবা মার আশীর্বাদে, আর হাজবেন্ড তো ফুলফিল সাপোর্ট করে, তো সব কিছু ভালোবাসায় আশীর্বাদ সব কিছু যদি নিয়ে আমি থাকতে পারি, মানে আমার মাথার উপর সব কিছু যদি হাত থাকে, তাহলে অবশ্যই আমি একদিন একদিন ভগবান ঠিক আমার ডাক শুনবে। দেখো, কষ্ট তো কম করি না, একটা বাচ্চাকে সামলে প্লাস একটা সংসারের দায় দায়িত্ব সব কিছু যতটা পারি আমি করার চেষ্টা করি, সে সব কিছু সামলে আবার ইউটিউব করার যে চারটিখানি কথা না, আমাকে তো অনেককেই এরকম ফেস করতে হয়, অনেক প্রশ্ন, ইউটিউব কী করে করো, এতটুকু বাচ্চা, চঞ্চল বাচ্চা প্লাস পরিবার সামলে, আমার তো অলস লাগে এরকম করে বলে অনেকেই। আবার অনেকে বলবে মেঘাও পারে বাবা, এত কিছু করার পর আবার ইউটিউব করে, আবার ওটাকে এডিট করতে হয়। সব থেকে বড়ো সমস্যা কী জানো তো, ভিডিও বানানো কোনো ব্যাপারই না, সব থেকে ঝামেলা হচ্ছে এডিট করা। এডিট করতে গেলে মাথার ঘাম পায়ে চলে আসে, মানে আগে আমি আমার দেওর একদিন ওর সাথে, ওরও ইউটিউবে চ্যানেল আছে আমার দেওরের, তো ওর সাথে একদিন কি কথা বলতে বলতে ফট করে বলে কি বৌমনি তোমার এডিট করতে কত ঘন্টা লাগে, তো আমি বললাম কি 3 ঘন্টা বেশি লাগে না, 5-10 মিনিট। আমি ভুল বলেছি, সত্যি কথা বলতে আমার এডিট করতে কমসে কম 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগে। আমি বুঝতে পারিনি প্রথম প্রথম, এডিট ভালো মতন করতে পারতাম না, তো বুঝতে পারতাম না, গ্যাস গ্যাস করস কি দিয়ে দিলাম, মানে কথার সাথে কথা ভিডিওর স্থিতি মিলতো না, ঠিক মতন করতে পারতাম না। এখন যত অনেকটা চেষ্টা করে শেখার চেষ্টা করেছি, অনেক কিছু দেখে দেখে, এরটা ওরটা দেখে অনেকটা শেখার চেষ্টা করেছি, কিন্তু অনেক কষ্ট হয় গো ভিডিও করতে সত্যি কথা বলতে। আর ভিডিওর থেকে আমি কোনো পেমেন্ট পাই না, এই যে যারা যারা বলো না, তারা নিশ্চয়ই আমাকে ভালোবাসো বলেই বলো, কিন্তু সত্যি কথা বলতে কি আমি ইউটিউব থেকে এখনও কোনো পেমেন্ট পাই না গো।
তোমরা ভুল জানো আমি ইউটিউব থেকে এখনও কোনো পেমেন্ট পাই না, পেলে তো আমি সব কিছু আমার সুন্দর সুন্দর সব মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি, আর সত্যি সত্যি যদি পেয়ে থাকি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেই জন্য আমার মাকে আমার বরকে ডেকে আমাকে ডেকে যা বলার দরকার নেই, পেলে পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো। জানি তোমরা হয়তো আমাকে ভালোবাসো বা আমাকে চেনো বা জানার আগ্রহতে বলো যে আমি টাকা পাই কি না, সত্যি কথা বলতে আমি এখনও কোনো টাকা পাই না, আর যদি পেয়ে থাকি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি সব কিছু সব আমার ভালো ভালো মুহূর্তগুলো সুন্দর সুন্দর মোমেন্টগুলো তোমাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করি তোমাদের কাছে। তো এটা পেলে আমি কেন আটকে রাখবো বলো, এটা একটা গর্বের কথা। আমি সেই জন্য তোমাদেরকে বলছি, প্লিজ একটা রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। স্কিপ মানে কি বলছি, অনেকে হয়তো বলবে স্কিপ মানে কি, স্কিপ মানে আমার ভিডিওটা কেটে কেটে না দেখে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, যদি 11 মিনিটের ভিডিও হয় মানে 0 থেকে শুরু করে 11 মিনিট পর্যন্ত পুরোটা দেখো, স্কিপ মানে কেটো না, ওটাকে বলে স্কিপ করো না, স্কিপ না করো পুরোটা দেখো, তাহলে আমি খুব খুশি হব। আর আমার প্রশ্নের উত্তরটা অবশ্যই নিশ্চয়ই পেয়ে গেছো যে আমি ইউটিউব থেকে কোনো পেমেন্ট পাই না। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি, আমার প্রশ্ন উত্তর দেওয়া হয়ে গেছে, শর্টেই দিয়েছি ভিডিওটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর পাশে থাকো, তাহলে নিশ্চয়ই আমি একদিন একদিন ঠিক এগিয়ে যেতে পারবো। তো আজকে এখানে আমি টাটা বলছি।